ফুলসজ্জা হয়নি, আমি খুব লজ্জিত, বিশ্বাস করো। কাল সারা রাত আমি ঘুমাতে পারিনি এর জন্য। ঠিক আছে ঠিক আছে, তাই আজ সকাল সকাল চলে গেছিলাম পাপে প্রায়শ্চিত করতে। ঠাকুরমশাই বললো কাল রাতে যেটা হয়নি সেটা আজ রাতে হতে পারে, কিন্তু কিন্তু আরে দাঁড়া দাঁড়া, কিন্তু কিন্তু যদি তুমি আর বৌদি আটটার মধ্যে ঘরে ঢুকে যাও, ফুল কিনতে হবে, ঘরটা সাজাতে হবে, আবার বাজারে যেতে হবে, কিন্তু আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হয়ে যাবে, থ্যাংক ইউ, হ্যাঁ বাই। রাজা বলছি কি, জুঁই ফুল না একটু বেশি করে নিবি, জুঁই ফুলের গন্ধ না আমার খুব সেক্স। বুঝে গেছি বুঝে গেছি, সাবধানে যা ভাই, দেরি করিস না। হ্যাঁ বলো, ছাদে আছি। সোনা, তুমি তো আমায় কিছু বললে না। কি বলবো, কালকে যেটা হয়নি সেটা আজ হবে। ফুলসজ্জা আজকে হবে? কই, আমি তো কিছু জানি না, মা তো কিছু বলেনি। মা, আপনার ছেলে কিছু বলতে চায়। শোনো না শোনো না, তুমি লজ্জা পাচ্ছ তো, আমিও লজ্জা পাচ্ছি। লজ্জা পেতে যাবো কেন, কি বলছিস? কি মা মা, আমি কি কি ব্যাপার বলো, কি আশ্চর্য, আমি কি বলবো, তুই বল, আমার অনেক কাজ আছে। মা আজকে আমি 7:30টার মধ্যে বাড়ি ফিরে। কেন রে, 7:30টার মধ্যে বাড়ি আসতে যাবে কেন? এখন সদ্য সদ্য বিয়ে করেছিস, আরো বেশি করে খাট, বেশি করে পয়সা রোজগার কর, তা না। মা আমি তাড়াতাড়ি বাড়ি চলে আসছি, আশ্চর্য না? আসলে 8টার মধ্যে বাড়ি ঢুকলেই তো ফুলসজ্জা হবে, নইলে তো হবে না। ফুলসজ্জা? হ্যাঁ কেন কেন, রাজা তোমায় বলেনি? তোমাদের খুব বার বেড়েছে তাই না, বলিয়ে তো তারা কি সেরা। আমি ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করেছি, সামনের সপ্তাহে ভালো দিন আছে বলেছে, সেই ভালো দিন দেখেই ফুলসজ্জা হবে, বুঝতে পারলে? আমার তো কথা বলার সময় নেই রাতুল, আমার অনেক কাজ রয়েছে, রাখছি আমি এখন।